আমি তো মানে কথা দিলাম আমি তুমি যখন আমারে ব্যবসা দিছ আমি ব্যবসা করে খামু জীবন আর ভিক্ষা করে কারণ আমি চাই যে বাচ্চা যাতে বড় হইলে যে এরপরে চনা থাকে না মাই ভিক্ষা করে উমা কি সুন্দর কোলে চলে আসছে হাত দিতেই ওর হাসি আমার হাসির চেয়ে সুন্দর নিঃসন্দেহে সুন্দর তাইলে যে গান বাজনা বাদ দিয়া ব্যবসা শুরু করে দিলাম কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে না সতেরো থেকে আঠারো বছর বয়সের একটা বাচ্চা মেয়ে ওর কোলে আবার একটা ছোট ফুটফুটে সুন্দর দুধের শিশু তো ওরে আমি দেখলাম ভিক্ষা করে খাচ্ছে গতকালকে আমার সাথে দেখা হয়েছে মিরপুর এক নম্বর আড়ং এর নিচে তো আমার কাছে তেমন একটা টাকা ছিল না আমি কিছু টাকা দিয়ে সাহায্য করছি তো ওর সাথে কিছু কথাবার্তা বললাম ওর হাজবেন্ড হচ্ছে হয়তো ভাঙ্গারির কাজ করে আর কি জিনিসপত্র টোকায় প্লাস্টিকের বোতল টোতল তো আজকে আমি কিছু টাকা নিয়ে আসছি ওরে যে খুঁজবো মিরপুর এক নম্বর ওভার ব্রিজের নিচে থাকার কথা যে দেখে যদি পেয়ে যাই তাহলে আজকে ওর ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ হ্যালো গুড মর্নিং ওর বয়স কত এক বছর তিন মাস নাম কি ওনার আশিক আপনার নাম কি হ্যাঁ দীপ আপনার নাম এখন আপনি আমার এটা বললেন যাতে ভিক্ষা করে খান কেন থাকেন কোথায় মসজিদের সামনে থাকেন মানে থাকার জায়গা নাই আর কাজ করেন না কেন কারণ আপনি আপনি তো এমনিতে আপনি তো জোয়ান আছেন কাজ করার শক্তি সামর্থ্য আছে তাহলে কাজ করেন বাচ্চা রাহার মতন কেমি নেই এখন আপনার হইলো আমার গতকালকে থেকে মাথায় একটা কথা চলতেছিল যে আপনারা যদি আমি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিই তাহলে তো আপনার ভিক্ষা করে খাইতে হবে না কারণ ও হইলো একটা টাইমে বড় হবে রাইট বড় হইলো ও যদি জানে যে আমার মা ভিক্ষা করে খায় তা আমি চাই না যে কোনো বাচ্চা মানে এই পরিচয়ে বড় হোক যে আমার মা ভিক্ষা করে আপনি যদি একটা কাজ আমি যদি কাজের ব্যবস্থা করে দিই কাজ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন আচ্ছা ওর বাবা কি করে বাঙ্গারি ঢোকায় ওর বাবাই বাঙ্গারি বাবাই অন্য কোনো কাজ করে না কেন বাড়ি কোনো কাজ করতে পারে না সময় আছে আপনার হাতে চলেন তাহলে আসেন কি সুন্দর কোলে চলে আসছে হাত দিতেই ওর হাসি আমার হাসির চেয়ে সুন্দর নিঃসন্দেহে সুন্দর তাহলে আমি বলি এটা নে এটা নে এ দুটো নিয়ে নে চিন্তা করতেছি গান বাজনা বাদ দিয়ে পান বাজনা শুরু করে দিব সেই সেই ব্যবসা হইব এটা দেখা যায় এটা বইরা যেদিন টাকা রাখতে পারবো এদিন থেকে গান বাজনা একদম ছাইরা দিয়া যাবো গা দুবাই এটা ঠিক আছে দাঁড়ান এটা দেওয়ার আগে আপনার এটা আমার কথা বলতে হবে এনতে তো কিনতে আসছি আপনি হইলো আমার কথা দিবেন যে ব্যবসা করে খাবেন আপনার যদি এটা হওয়ার পর আরো টাকা লাগে আমি দিব কিন্তু ভিক্ষা করে কোন সময় খাবেন না আমি তোমার কথা দিলাম আমি তুমি যখন আমার ব্যবসা দিছ আমি ব্যবসা করে খামু জীবন আর ভিক্ষা করে কারণ আমি চাই যে বাচ্চা যাতে বড় হইলে যদি এরপর চেনা থাকে না মাই ভিক্ষা করে ঠিক আছে ব্যবসা করেন ব্যবসা মতো ছোট বড় নাই বাইরেটা ব্যবসা করে আমরা মানুষ বড় বড় ব্যবসা করে ছোট ব্যবসা ব্যবসার মধ্যে কোনো বড় ছোট নাই ব্যবসা সম্মান সম্মানের সাথে চলবে ঠিক আছে আমার যদি সামর্থ্য থাকে আল্লাহ দেয়
তুমি জানো না ভাই হ্যাঁ ওর খরচপাতি যা লাগবে আমি দিব সব সমস্যা নেই জানো না ভাই আমি নামাজ পড়ি আর কান দি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ নামাজ পড় তুমি আমার বাচ্চাটারে যেন মানুষের মতন মানুষ করতে পারি তাইলে তুমি দুই বিরা দাও দুই বিরা দাও দুই বিরা দাও দুই বিরা দাও তোমার আমি আবার ক্যাশ টাকাও দিয়ে যাব যেন তুমি এই ব্যবসা কইরা তোমার যদি ফুরায় যায় কোনো প্রবলেম হয় তুমি জানো আবার এটা রোল কইরা আবার এসে কিনে টেনে চালাই দেব ঠিক আছে আমি তোমার জন্য কথা দিছি ভাই আমি ব্যবসা কইরাই খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরে বাবা আশিক সাহেবের এক ডাক দিয়ে দিয়ে নিয়ে যাও গো ভাই কি আমার সাথে তোমার সম্পর্ক নাই তোমার কি যে প্লাস্টিকের জিনিসপত্রের সাথে সম্পর্ক হ্যাঁ তাহলে আপনার আজকে থেকে হচ্ছে ব্যবসা শুরু নতুন ব্যবসা শুরু আপনার ছেলে ছেলেরা কাছে নিয়ে আসেন ওরে আসো বাবা আসো আশিকে দিয়ে আসো ঠিক আছে তুমি আমারে বলেন পান কত করে বেচবেন 5 টাকা 5 টাকা কইরা এটা কি 5 টাকা নাকি কমে দিবেন না আর কমে দিবেন না 5 টাকাই আচ্ছা তাহলে দেন দেন আমি এটা কামড় খাই এক নম্বর তাই চুন আছে আল্লাহ চুন সদা খাবো না আমি অন্যবার দেখি আমি একটু পান্ডানো তো খাইতে পারি না মানে খাই না আর কি আপনার হচ্ছে 5 টাকা আপনার যে বাবা আশিক আশিকের জন্য ওর পিছনে একটু খরচ করেন কিছু রাখেন এবং আপনার যদি মনে হয় ব্যবসা পাতির জন্য আরো কিছু জিনিসপত্র উঠাবেন তাহলে আপনি উঠাই নেন ওটার জন্য নেন আরো 1000 আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি আপনি আমারে কথা দেন ভিক্ষা করবেন না আপনি আর আমি তোমার হাতের উপরে হাত রেখা কথা দিলাম আমি আর ভিক্ষা করব না আমি এই তুমি চালান মানে তুমি একটা কর্ম দিয়ে দিছো ওই কর্মটা আমি ঠিক করে দেব ঠিক আছে ইনশাআল্লাহ আপনার ভবিষ্যতে ব্যবসা রিলেটেড বা যে কোনো কাজে আশিকের জন্য যে কোনো প্রয়োজনে আমার কল দিবেন কল দিলে পাবেন আমার যদি সামর্থ্য হয় সাধ্য যদি থাকে আমি সাহায্য করব আমার সাধ্য মতো ঠিক আছে নাম্বার রাখি ঠিক আছে আসসালামু আলাইকুম